নমস্কার, কেমন আছেন সবাই? সৌমেন তৃষ্ণা ব্লগে সবাইকে স্বাগত। আমি তৃষ্ণা চলে এসেছি। আমি এখন যাব পুজো শপিং করতে। আমি, মা, বাবা আর আমার বর চারজনে মিলে আমরা এখন বেরোবো। এখন বাজে বিকেল 3:30। আমরা এখন চারজন মিলে বেরোচ্ছি পুজো শপিং করতে। চলো যাওয়া যাক, ওখানে গিয়ে পুজোয় কী কী কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখা যাক কী কী কিনি। এখন ওখানে গিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন সবাই মিলে যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। চলো গাড়িতে যাওয়া যাক, দিয়ে ওখানে পৌঁছে কী কী শপিং করলাম তোমাদের নিশ্চয়ই দেখাবো। চলুন যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি হাতিবাগানে। আমাদের একটা চেনা দোকান আছে যেখানে আমরা সবসময় শপিং করি, ওখানে যাব। যাওয়ার আগে দেখুন পুজোর কি সুন্দর সব কালেকশন এসছে, ছোট ছোট ফুচকিগুলোর জন্য। না না অল্প না, ঠিকই আছে। ডিজাইন বদলে যাবে, কালার বদলে গেছে এখন। দিলে আগে আগে এটা আগে ডিজাইন পাল্টে গেছে। এই কালারের মধ্যে কি হবে না? এই কালার আমার হবে না, হবে না দাদা। দাদা মোটামুটি কিরকম বাজেটের মধ্যে চাই? এটা তো সাতের মধ্যে শাড়ি নয়, 700 টাকার শাড়ি নয়, এই ডিজাইন বদলে গেছে, বুঝতে পেরেছো? দু কালার দিচ্ছে, এগুলো 1300 ওই দাম বাড়ি বাড়ি দেবো আপনাকে। ১৫০ টাকা দাম ছিল, 20% বাদ দিন, 1650 টাকা হয়। 50 টাকাটাও বাদ দিয়ে দিই আমি তো, জন্য কোয়ালিটিটা পাশাপাশি রেখেছি দেখানোর জন্য কোনটা ভালো কোনটা খারাপ। Thank you.
আরেকজন আছে আছেন আপনার সরকারি আইজেন কথা জি ডিজাইন আলাদা ছিল এদিকে রাখুন না, ওটা এদিকে রাখুন, ওটা এদিকে রাখুন, এখানটায় এখানটায় অন্য সিল্ক দেখেন সিল্কের বদলে কোথাও পাবেন না কমে কমের দুঃখ শেষ এই কালেকশন গুলো দেখছেন সবই 150 টাকা দেখুন কি সুন্দর গোপালের জামাগুলো এখন আমি শপিং করে বাড়ি চলে এসেছি। আমি ভাবলাম যে ওখানে এত চেঁচামেচি হচ্ছে যে আপনাদেরকে কি শপিং করলাম দেখাতে পারলাম না, ওই জন্য বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এখন আমি দেখাবো আমি কি কি শপিং করে আনলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে ওখানে কি চেঁচামেচি হচ্ছে, যেখানে আমি কোনো কথাই আমার আওয়াজ আসছিলই না কোনোভাবে, ওই জন্য আমি বাড়ি এসে এখন দেখাবো আমি কি কি শপিং করলাম দেখুন। আজকে শুধু আমরা নিজেদের জন্য শপিং করিনি, কিছু কাউকে উপহার দেওয়ার আছে সেই শপিংগুলো করে এনেছি, তাই তোমাদেরকে সবগুলোই দেখাচ্ছি। চলো দেখাচ্ছি, আগে আমি কি কি করেছি সেগুলো দেখাবো, তারপরে আমি উপহারগুলো দেখাবো। এটা দেখুন, এটা নিয়ে এসেছি বাবার জন্য, এটা বাবা পরবে দেখুন। এটা এটা দেখছেন, এটা আপনাদের দাদাভাইয়ের জন্য সপ্তমী অষ্টমী যে কোনো একদিন পড়বে, এটা অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার সময়। এটাও দাদাভাই, এটাও দাদাভাইয়ের জন্য নেওয়া, এটাও তাই দাদাভাইয়ের জন্য কেনা হয়েছে, পুজোর যে কোনো একদিন নিশ্চয়ই মণ্ডপে পরে বেরোবে। জিন্স গুলো নেওয়া হয়েছে জামার ম্যাচিং করে, এটা একটা, এটা একটা, এটা একটা, এই সাদা জামাটার সঙ্গে এটা ওর ম্যাচে নেওয়া হয়েছে।
এবার আমি কিছু কুর্তি নিয়েছি, এটা হলো একটা কুর্তি আমার জন্য নিয়েছি, আরো দুটো কুর্তি নিয়েছি আমি, এটা একটা, এটা একটা নিয়েছি। আমাদের এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে তাই জন্য নিয়েছি, এটা খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা। আর অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা নিয়েছি, দেখুন এটা অষ্টমীর অঞ্জলি দেবো বলে তাই নিয়েছি। এখন আমি যেটা দেখাবো সেটা আমার সব থেকে প্রিয়, তোমরাও জানো আমার প্রিয় সব থেকে, আমার বিভূষণের জন্য এটা নিয়েছি আমি, এই যে ওপরে টপ আর নিচে স্কার্ট, এটা আমি আমার বিভূষণের জন্য কিনেছি, ওটা ওর পুজোর ড্রেস, বলবেন কেমন লাগবে। এখন এটা আমি নিয়েছি আর একটা পুচকুর জন্য, যদিও একটু বড় হয়ে গেছে তাও ওর জন্য নেওয়া হয়েছে, এটা হচ্ছে ওটা আমার ভাইজি, এটা মুয়ের ভাইজির জন্য নেওয়া হয়েছে, ওটাও পুচকি, এটা হচ্ছে ঠাম্মির জন্য নেওয়া এই শাড়িটা, এটা ঠাম্মির জন্য নেওয়া হয়েছে। আর এই শাড়িটা যে দেখছেন, দেখুন এটা পুরো পিওর সিল্কের ওপরে এই শাড়িটা, এটা আঁচল আর এটা পুরো বডিটা, এটা নেওয়া হয়েছে মূল বৌদির জন্য, এটা গিফট করা হবে তাই জন্য কিনে আনা হয়েছে পুজো। আর একটা শাড়ি, এটাও পিওর সিল্কের ওপরে, এই শাড়িটা খুব সুন্দর দেখুন, খুব সুন্দর শাড়িটা, এই যে আঁচলটা, আঁচলটা এই শাড়িটা খুব সুন্দর, এটা নেওয়া হয়েছে মূল মায়ের জন্য। আর এটা নেওয়া হয়েছে দাদাভাইয়ের জন্য, তার সঙ্গে দাদাভাই এই যে প্যান্ট, এই দুটো নেওয়া হয়েছে দাদাভাইয়ের জন্য, আর এই যে আঙ্কেলের জন্য এটা নেওয়া হয়েছে, উনি সবসময় সাদা পরতে ভালোবাসেন তাই ওনার জন্য এই সাদা শার্টটা নেওয়া হয়েছে। আমি এইগুলো সব শপিং করেছি আমার পুজোর শপিং, এটা কিছু উপহার দেবো আর কিছু নিজেদের জন্য। আমার এই ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর তো আপনারাও কী কিনেছেন পুজোর শপিং সেগুলো আমার সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।